বলা হচ্ছে তোমরা মদিনায় রসুলের জিয়ারতের রসুলের পাকের জিয়ারতের নিয়তে যেও না তো তোমরা কি জন্য যাবা তোমরা মসজিদ নবীর জিয়ারতের জন্য জানা রাসুল সাল্লা ইসলামের কবর জিয়ারত করার প্রজিলত সংক্রান্ত কোনো সহি হাদিসও নাই মসজিদে নববী একটা ককমা মসজিদ এই মসজিদের জিয়ারত করবেন এজন্য মদিনা যাওয়ার নিয়ত হইতে হবে মসজিদে নবীর জিয়ারত

امار نبی بولے چھن اے جنو مجد نبو بھی مجد نبو ہوئے چھے اے حرم حرم, حرم ہوئے چھے سرکار دو علم صلی اللہ علیہ وسلم نے اس کو حرم قرار دیا اس لیے یہ حرم ہوا جس نبی کے بدولت سے مدینہ مدینہ بنا مدینہ حرم بنا مجد نبو بنا تم اس نبی کے زیارت سے لوگوں کو بٹھکا رہے ہو یہ کس طریقے کا مسلمان ہے جائی نبی القدم لگر کرنے یاسرب مدینہ تلمنورہ ہوئے چھے জৈ নবীর কদম লাগার কারণে মদিনার মাটি খাকে শিফা হয়েছে জৈ নবীর বদৌলতে জৈ নবীর জবানের কারণে জৈ জাবানে বলার কারণে মদিনা হারাম হয়েছে তুমি সেই নবীর জিয়ারত থেকে উম্মতকে বাধা দিচ্ছ মা বাইনা বাইতু আমিম্বরী রাউজাতুম রিয়াজিল জান্না আমার ঘর থেকে মসজিদ পর্যন্ত যে জায়গা এই জায়গাকে আমি রসূল জান্নাতের বাগান থেকে একটি বাগান বলে ঘোষণা করছে উচ্চ আওয়াজে বলি না রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম এই মদিনার কত সানো আজমত দিয়েছেন আজকে আল্লাহর হাবিবের এই মদিনা থেকে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের এই মদিনায় যাওয়া থেকে আল্লাহর হাবিবের জিয়ারতে যাওয়া থেকে উম্মতকে রসুল পাক সাল আলী আসাল্লামের উম্মতকে ইসলামী লেবাজদারি আলেমরা আমার নবীর মদিনার জিয়ারত থেকে নিষেধ করছে বলা হচ্ছে তোমরা মদিনায় রসুলের জিয়ারতের রসুল পাকের জিয়ারতের নিয়তে যেও না তো तुमरा की जन्नो जाबा तुमरा मस्जिद जियारत जन्न जाना अल्लाह अकबर ये कैसा बात हुआ ये मस्जिद नबी मस्जिद नबी इसलिए हुआ के हुजूर ने बोला मेरा आका ने बोला इसलिए हुआ अमर नबी बोले मस्जिद मस्जिद ए, ए हराम हराम सरकार आलम वसल्लम ने इसको हराम करार दिया इसलिए ये हराम हुआ जिस नबी के बदौलत से मदीना मदीना बना मदीना हराम बना मस्जिद नबी बना তুম উস নবী কে জিয়ারত সে লোগো কো বটখা রে হো ইয়ে কিস তরিকে কা মুসলমান হে জয় নবীর কদম লাগার কারণে ইয়াসরিব মদিনাতুল মুনাওয়ারা হয়েছে জয় নবীর কদম লাগার কারণে মদিনার মাটি খাকে শিফা হয়েছে জয় নবীর বদৌলতে জয় নবীর জবানের কারণে জয় নবীর জবানে বলার কারণে মদিনা হারাম হয়েছে তুমি সেই নবীর জিয়ারত থেকে উম্মতকে বাধা দিচ্ছ আমার নবী বলেছেন তার অন্তরের মধ্যে মদিনার জন্য হাসত মদিনার জন্য হিংসা থাকবে যার অন্তরের মধ্যে মদিনার প্রতি ভালোবাসা থাকবে না যার অন্তরের মধ্যে মদিনার প্রতি মোহব্বত ইস্ক থাকবে না সে হয়তো কাফের হবে নয়তো মুনাফেক হবে যার অন্তরের মধ্যে

দাজ্জাল প্রবেশ করতে পারবে না কিয়ামত পর্যন্ত কিয়ামতের আগে দজ্জাল আসবে কি না কিয়ামতের আগে দজ্জাল আসবে সেই দাজ্জাল আমার এই মদিনার মধ্যে প্রবেশ করতে পারবে না তাইলে বুঝা যাচ্ছে যারা দজ্জালের অনুসারী যারা দজ্জালকে ভালোবাসে তারা দাজ্জালের অনুসারী হবে তারা তাদের অন্তরের মধ্যে আল্লাহর হাবিবের মদিনার প্রেম কখনো হবে না তারা আল্লাহর হাবিবের মদিনায় যাওয়া থেকে মানুষকে রুখবে আমার নবী হাদিসে পাকের মধ্যে আজকে থেকে পনেরো শত বছর আগে বলে গিয়েছেন আমার আমিনবীর মদিনার মধ্যে আমিনবীর হেরেমের মধ্যে আমিনবীর মদিনার মধ্যে তার জাল প্রবেশ করতে পারবে না তাইলে যাদের মধ্যে এই নেফা আছে তারা কখনো মদিনায় যেতে পারবে না যাদের অন্তরের মধ্যে আল্লাহর হাবিবের প্রতি ঐস্ক মহাব্বত নেই তারা কখনো মদিনায় যাইতে পারবে না এরপরে রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম আর একটা হাদিস শুনুন রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসসালাম বলছেন কলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলী আসসালাম আলা আনকাবিল মদিনাতি মালা ইকাতুন লা ইয়াদখুলু হাত তাউন ওয়ালা দাজ্জাল আল্লাহ হাবিব সাল্লাহ আলী আসসালাম ইরশাদ করেছেন আমার এই মদিনাকে আল্লাহর মুকর্রবিন ফেরেস্তারা পাহারা দিয়ে আছে আমার এই মদিনার মধ্যে কোন ধরনের টাউন কোনো ধরনের মহামারী প্রবেশ করতে পারবে না এবং আমার এই মদিনার মধ্যে কোনো ধরনের দাজ্জাল প্রবেশ করতে পারবে না উচ্চ আওয়াজ বলি না কোনো ধরনের দাজ্জাল প্রবেশ করতে পারবে না সুতরাং যাদের অন্তরের মধ্যে দজ্জালিয়ত আছে যাদের অন্তরের মধ্যে দজ্জালে সেই নেফাক আছে তারা মদিনায় যাওয়া থেকে মানুষকে রুখবে সারা জীবন তারা মদিনায় যাওয়া থেকে উম্মতকে বাঁধা দিবে তোমরা রসুলে পাকের জিয়ারতে যেও না তোমরা রসুলে পাকের জিয়ারতে মদিনায় যেও না এ ধরনের কথা বলতে থাকবে আল্লাহ হাবিব এগুলো চোদ্দশো পনেরোশো বছর আগে বলে গিয়েছেন হাদিস বর্তমান মিলিয়ে দেখেন আপনি এখন যারা দজ্জাল দাজ্জালের অনুসারে তারা

হাজারে আসুয়াদ আছে মিজাবে আছে হাতিম আছে সব কিছু আছে এটা আল্লাহর হ্যারাম শাহানু মর্তবা অনেক উপরে আল্লাহ হাবিবকে আল্লাহ মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন রসুল্লাহ পাক সাল আলাইসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তো সিদ্দিক আকবর তো এই প্রশ্ন করেনি আমার নবীর সাথে সিদ্দিক আকবর ছিল তিন দিন তিন রাত রসুল পাকের সাথে গাড়ে হেরার মধ্যে আল্লাহর হাবিবের সাথে ছিলেন সিদ্দিক আকবর আফজাল উন্নাস বাদ আলমিয়া তিনি ছিলেন রসুল পাকের সাথে তিনি তো আমার নবীকে এতরাজ করেননি ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আপনি যেখানে যাচ্ছেন সেটা তো মক্কা থেকে উন্নত নয় মক্কা থেকে উত্তম নয় আল্লাহর কাছে উত্তম নয় পরিবেশগত উন্নত নয় আপনি ওখানে কেন যাচ্ছেন আপনি ওখানে না যত কষ্ট হোক এখানেই থেকে যান উমর ইবনুল খত্তাব তো বলেনি হজরত ওসমান জুন্নুরাইন তো বলেনি হজরত আলী শেরে খুদা তো বলেনি আমার নবী হজরত আলীকে নিজের বিছানার মধ্যে রেখে গিয়েছিলেন হজরত আলী এরপরে রসুলে পাকের মদিনায় চলে এসেছিল সমস্ত সাহাবারা মদিনায় চলে এসেছিল রসুলে পাকের একজন সাহাবা ইমানের চাল্লার হাবিবের তো তারা দুই ভাই ছিল ইসলাম গ্রহণ করার পরে এই ইসলাম গ্রহণ তাদের তার ফ্যামিলি অ্যাকসেপ্ট করছে না ফ্যামিলি অ্যাকসেপ্ট করছে না তাই তাদেরকে মক্কায় বেঁধে রাখা হয়েছে একটি ঘরের মধ্যে শিকল দিয়ে বাবা এই দুইজন ছেলেকে বেঁধে গিয়েছেন এই দুইজন যুবক হাতে ইসলাম গ্রহণ করেছে এরা শিকল ভেঙে তারা বলছে আমরা মক্কায় থাকবো না আমার নবী যেখানে গিয়েছে আমার রসুল যেখানে গিয়েছে আমরা সেখানে চলে যাব তারা মক্কা ছেড়ে হাজার মার ধরের পরেও তারা মক্কা ছেড়ে মদিনায় রসুলের কদমে চলে গিয়েছিল উৎসাহ তাহলে সাহাবারা কি কম বুঝেছিল তারা মক্কা থেকে মদিনাকে আফজল মনে করেছিল কারণ সেখানে আল্লাহ হাবিব আছে নুরানি রসুলের কদমে থাকবে এর চেয়ে বড় আর কি হতে পারে আওয়াজ বলি না আমার নবীর চেহারার দিদার করব চেহারায় ওদোহার দিদার করবো এর চেয়ে বড় আর কি আছে মক্কা থেকে হাজার মদিনার মধ্যে কাবার কাবা আমরা পাখের চেহারার দিদার করব। আমার নবী কাবার কাবা মদিনাতুল মুনাফরার মধ্যে আমার রসুল আছে সুতরাং আমরা মদিনাতুল মুনাফ্বরায় থাকবো এটা কাবা থেকে হাজার সেই সেজন্য সমস্ত সাহাবারা হিজরতের পরে মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছিল চাওয়া বলি না